প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে আমরা সবাই কোথায় যাচ্ছি সেটা আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আমরা যে কোরবানি হাটে যাচ্ছি সেটা হচ্ছে ফেনী জেলা সদরের জনপ্রিয় একটি বাজার ফাজিলপুর, যেটা কিনা গত 100 বছর পুরনো বাজার এবং ফেনীতে খুবই পরিচিত। অলরেডি আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত কোরবানির হাট ফাজিলপুর বাজার। বাজারের ভেতর এখনও প্রবেশ করি নাই, তার আগেই মানুষ এবং গরুর প্রচণ্ড ভিড়। এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম, বিক্রেতাদের মুখে অনেকটাই হাসি, আর এখানে যারা ক্রেতা আছে গরু কেনার জন্য আসছে তারা খুবই কেয়ারফুলভাবে গরু বাছাই করতেছে ক্রয় করার জন্য। আমরা হয়তোবা সবাই একটা কথা জানি, আমরা যে পশুটাকে কোরবানি দিব আল্লাহর খুশির জন্য সেটা হতে হবে আমাদের সম্পূর্ণ হালাল টাকায়, এবং আমরা ভালোভাবে দেখে শুনে বাছাই করে কোরবানির উপযোগী এমন একটি পশু ক্রয় করব। আর এখানে গত 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার কারণে গরুর হাটের অবস্থা খুবই খারাপ, শুধু কাদা আর কাদা। যাই হোক, ওইটা কোনো বিষয় না, আসল কথা হলো গরু কিনতে পারলেই হলো। আর এখানকার কোরবানির হাট সকাল 10টা থেকে শুরু হয়েছিল আর এটা রাত 10টা পর্যন্ত চলমান থাকবে। বিক্রেতা এবং ক্রেতাদের সুবিধার জন্য বাজার কমিটি আলোসজ্জার ব্যবস্থাও করে দিয়েছে, যাতে কারো কোনো সমস্যা না হয়। আর আজকের বাজারে হাজার হাজার মানুষের ভিড়, যার কারণে মোবাইলে থাকা সিম পর্যন্ত খরচ হয়ে গিয়েছে। আজকের ফাজিলপুর বাজার অনেকটাই জমজমাট হচ্ছে, মাঠের ভিতরে থাকা অনেক গরু বিক্রি হয়ে গিয়েছে। আর গরুর দাম কেমন বলতে গেলে আমি বলবো এত বেশিও না এত কমও না, মাঝামাঝি রেটের ভিতর রয়েছে, যা বিক্রেতা এবং ক্রেতাদের কথার মাধ্যমে বেচা কেনা হচ্ছে খুব সুন্দরভাবে। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।